السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شكرا دشوك كي مهورتة جي جي خاني بوشي ديك چين آما دير پرتوهيك ني بدن اسلام و جيبون يا ونشتاني آپنا دي شبائي كي شادر شاگتو مدارات چي کچه بم دوري دشي و دشير بائره جي جي خاني بوشي ديك چين پري دشوك آپنا دي شکل كي অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং সেই সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা নিয়মিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। আমরা এই অনুষ্ঠানে আমাদের জীবনের জন্য দৈনন্দিন জীবনে ইসলামকে বাস্তবায়িত করার জন্য এবং সুন্দর একটি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে গুণগুলো অর্জন করা দরকার, যে সদ্গুণগুলো আমাদের অর্জন করা দরকার এবং পাশাপাশি যেই অসৎগুণগুলো আমাদের বর্জন করা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই দর্শক, যেটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই প্রয়োজনীয়, যেটি আমাদের নেতিবাচক চরিত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বদগুণ বা বদ স্বভাব বলা চলে। এটি আখলাকের জিলা, অসৎগুণাবলীর একটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, পরনিন্দা করা। দর্শক, এই পরনিন্দা করা বা পরচর্চা করা, চুগলখুরি করা ইত্যাদি, এই কাজগুলো মানুষেরা করে যেই মাধ্যমে, সেটি হলো জিহ্বা। জিহ্বা আসলে মূলত মানুষের অন্তরের দরজা, অন্তরে যা মানুষ যা চিন্তা করে, অন্তরে যা সে কল্পনা করে, এই কল্পনা এবং চিন্তাটা বের হয় যেখান দিয়ে, বহিঃপ্রকাশ হয় যেখান দিয়ে, সেটা হলো জিহ্বা। এই জন্য আমরা মূলত জিহ্বাকে অন্তরের দরজা বলতে পারি। দেখুন, এই এই জিহ্বাটার মাধ্যমে কিন্তু মানুষেরা হয় ভালো কথা বলে, নয় মানুষ খারাপ কথা বলে। মানুষের ভিতরের যত গোপনীয় যত বিষয়গুলো থাকে, এগুলো জিহ্বা দ্বারা প্রকাশ করা যায়, প্রকাশ করার সুযোগ রয়েছে। এই জন্য জিহ্বার ক্ষমতা, এটি কিন্তু অনেক বড়। এই পৃথিবীতে কত মানুষ জিহ্বার কারণে, এই জিহ্বার কারণে অনেক বড় বড় রাজ্য তারা হারিয়েছে। এই জিহ্বার কারণে বহু মানুষ রাজ্য দখল করেছে। এই জিহ্বার কারণে মানুষের পরিবার ভেঙে খান খান হয়ে গিয়েছে। এই জিহ্বার কারণে পৃথিবীর অনেক মানুষের সারা জীবনের তরে তাদের ভিতরে বন্ধুত্ব কায়েম হয়েছে। এই জিহ্বার কারণে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় মর্যাদাবান হয়েছি, আবার কেউ কেউ এই জিহ্বার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। পরিদর্শক, সেই জন্যে জিহ্বার কোনো বিকল্প নাই, বা জিহ্বাটা এমন একটা জিনিস যে এটার ক্ষমতা, এটার পাওয়ার আমার মনে হয় আমাদের দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা হলো জিহ্বার। এই জন্য জিহ্বা দিয়ে আমরা অনেক রকমের অন্যায় কাজ করি, তার মধ্যে একটি হলো পরনিন্দা করা। জিহ্বা দ্বারা মানুষেরা কী করে? গীবত করে, জিহ্বা দ্বারা পরনিন্দা করে, কুটনামি করে, গুটিবাজি করে। এই জিহ্বা দিয়ে মানুষেরা গুটিবাজি করে, এটা দিয়ে কুটনামি করে, এই জিহ্বা দ্বারা তারাকে মিথ্যে কথা বলে, অশ্লীল কথা বলে, অনেক রকমের অন্যায় কাজ মানুষেরা জিহ্বা দ্বারা করে। এই জন্য জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা দরকার। জিহ্বাকে যে ব্যক্তি যত বেশি নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে ব্যক্তি তত বেশি সফল হতে পেরেছে। যে ব্যক্তি জিহ্বার উপরে যত বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত, মানে নিয়ন্ত্রণ কায়েম করতে পেরেছে, সে ব্যক্তি জীবনে তত বেশি সফল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। দর্শক, এই জন্য আমরা আজকের আলোচনায় জিহ্বা দ্বারা যতগুলো পাপ হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাপ হলো, খুবই নিন্দনীয় একটা পাপ হলো, পরনিন্দা করা। পরনিন্দা মানে হচ্ছে যে ব্যক্তি আপনার সামনে উপস্থিত নেই, সে ব্যক্তির অবর্তমানে তার পেছনে গিয়ে তার নিন্দা করা, এই লোকটা এই এই ইত্যাদি ইত্যাদি। এটাকে গীবতের পর্যায়ে বলে, গীবত পরনিন্দা প্রায় কাছাকাছি একই। অর্থাৎ আপনি তার সামনে বসে কথা না বলে তার পেছনে গিয়ে কী করলেন? আপনি তার নিন্দা করলেন, তার গীবত করলেন, এটি অন্যায় কাজ। এই অন্যায়টার পরিমাপ কেমন? কোন ধরনের অন্যায়টা? এটা কবিরা গুণা, এটি বড় গুণা, কোনো ব্যক্তির অবর্তমানে তার গীবত করা। একটি ভালো মানুষ, আপনি তার পেছনে বসে তার সমালোচনা করলেন, তার গীবত করলেন, বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে কুটনামি করলেন, বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে আপনি নানা রকমের কথাবার্তা তৈরি করলেন, প্রিয় দর্শক, এটি কোনো নেককার মানুষের কাজ না, কোনো ভালো মানুষের কাজ না, কোনো বংশীয় লোকের কাজ না, এটা কোনো ভালো বংশের মানুষের কাজ এগুলো না, যে অপরের নিন্দা করা, অপরের চর্চা করা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হুমাযার ভিতরে এই বিষয়টি বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির যে সামনাসামনি মানুষকে গালাগালি করে এবং তার পেছনেও কী করে নিন্দা রটাতে অভ্যস্ত, সামনে বসেও গালি দেয় আবার পেছনেও কী করে তারা মানুষের নিন্দা করে। মক্কার কাফেরেরা এই কাজটি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা দ্বারা মক্কার কাফেরদের চরিত্রকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, মোনাফেকদের কথা বলেছেন, ইসলামের দুশমনদের কথা বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেও তাকে গালি দিতে কুণ্ঠাবোধ করত না, আবার পেছনে বসেও তারা রাসূলের কী করতো, সমালোচনা করত, নিন্দা করত, মুহাম্মদ এই 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 ইত্যাদি। প্রিয় দর্শক, এই বিষয়টিকে রব্বুল আলামিন কোরআনে কারিম আমাদের সামনে একটি বিখ্যাত সূরা আমাদের রয়েছে, সেটি হলো সূরা হুজুরাত, এর ১২ নম্বর আয়াত রব্বুল আলামিন হুজুরাতটি পুরোটা হুজুরাত সূরাটাই আমাদের জন্য খুবই মানে মানব জীবনের জন্য মানে গোটা কোরআনই তো মানব জীবনের জন্য সন্দেহ নেই, কিন্তু সূরা হুজুরাতের কিছু নির্দেশ আছে, কিছু আহকাম রয়েছে যেগুলো মানব জীবনের দৈনন্দিন জীবনে প্রয়োজন, প্রতিদিন যেগুলো প্রয়োজন। সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা কিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা কি করো, তোমরা বহুবিধ ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচাও, অর্থাৎ মানুষের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা করা, আন্দাজে একটা চিন্তা করে, হ্যাঁ এই লোকটা এরকম হতে পারে বা এই লোকটা নিশ্চয়ই এই কাজটা করতে পারে। প্রিয় দর্শক, আমাদের মধ্যে কীরকম আছে না, আমরা ধারণার বশবর্তী হয়ে কী করি, কথা বলি, লোকটা সম্পর্কে কোনো ইনফরমেশন আপনার কাছে নেই কিন্তু আপনি ধারণা করে করে তার সম্পর্কে কথা বলছেন। আল্লাহ বলছেন, এ যে তানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসমুন, কারণ তোমরা যে ধারণা করে কথা বলো এই ধারণা করাটাই পাপ। প্রিয় দর্শক, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধারণা করাই কি পাপ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো আর ধারণা করাই হলো তোমাদের জন্য পাপ। হাদিস শরীফের মধ্যে কিন্তু এই কথাটা এইভাবে এসছে যে তোমরা ধারণা করবে না, হ্যাঁ তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, তোমরা ধারণা করলে এটা তোমাদের জন্য কী হবে, পাপ হবে। এই এই কথাটি হাদিসের মধ্যে ঠিক এই হুবহু হাদিসের ইবারতের মধ্যে আসছে, আমরা সেটি পরে বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিম রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো আর ধারণা করা হলো পাপ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, আর তোমরা দেখেন মোমেনদের সাথে মোমেনের মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালা তাজাসসু, আর তোমরা করবে কী করবে না, কেউ কারো পেছনে তোমরা গোপনীয় বিষয় অনুসন্ধান করার জন্য তোমরা স্পাই হবে না, তোমরা কারো পেছনে গোয়েন্দাগিরি করবে না। সোজা বাংলা আল্লাহ বলছেন তোমরা কারো পিছনে কী করবে না, গোয়েন্দাগিরি করবে না। মানুষের ত্রুটি আবিষ্কার করার জন্য আমাদের সমাজে বহু লোক আছে গোয়েন্দার মতো পিছনে দাঁড়িয়ে থাকে, চুপটি মেরে দাঁড়িয়ে থাকে, কী করে দেখার জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক সম্পূর্ণ নিষেধ করেছেন এটি, খবরদার তোমরা কেউ কারো পিছনে গোপন বিষয় জানার জন্য, হ্যাঁ তোমার সামনে কেউ একটা অন্যায় কাজ চোখে পড়ে গেছে সেটা তো তোমার কিছু করার নেই, কিন্তু কারো গোপনীয়তা জানার জন্য তুমি পেছনে কী করলা, চুপটি মেরে বসে থাকলা, রাতের অন্ধকার টর্চ লাইট নিয়ে দেখলা কী করছে, এটি বড় জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। এই কাজ দেখার মতো কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি, অন্য কোনো মানুষের কোনো কাজ আপনি দেখবেন না, অনুসন্ধান করার জন্য আপনি যাবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কী করবে না, গোয়েন্দাগিরি করবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ তাআলা বলছেন যে খবরদার এরপরে তোমরা কী করবে না, একে অপরের পশ্চাতে নিন্দা করবে না, একজনের নিন্দা আর একজনের নিন্দা তোমরা মানে পশ্চাতে পেছনে বসে নিন্দা করবে না। প্রিয় বন্ধুগণ, যেই মানুষগুলো মানুষের নিন্দা করে পেছনে, আজকে আমাদের যে টপিক আলোচনা পরনিন্দা করা, এই কাজটি যারা করে, যে ব্যক্তি করে, এই ব্যক্তি কিন্তু আসলে মানসিকভাবে খুব দুর্বল লোক, সে কিন্তু সাহসী মানুষ না, কারণ সে যদি সাহসী হতো, সে যদি সাহসী হয় তাহলে ওই ব্যক্তির সামনে বসে বলবে, ভাই আপনার ভিতরেই অন্যায় কাজটা আমরা মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছি, অথবা মনে হয় আপনি যে কাজটা করছেন কাজটা ঠিক হচ্ছে না, আমি আপনাকে আপনার কল্যাণ কামনা করি ভাই, আপনার উপকার কামনা করি ভাই,
আপনার আমি আপনি আপনার শত্রু নই, আপনি আপনার বন্ধু হিসাবে বলছি, আপনি এই কাজটা বন্ধ করলে মনে হয় ভালো হয়। এই কথাটি যে ব্যক্তি বলতে পারবেন সামনে বসে, সে ব্যক্তি মহাবীর পুরুষ। আর যে এইটা সামনে বলার মতো ক্ষমতা রাখে না, পেছনে বসে যে ব্যক্তি বলে, আসলে সে কোনো ভালো মানুষ না, সে কবিরা গুণা করলো, সে অন্যায় কাজ করলো। আর এই অন্যায় কাজের দ্বারা সে পাপী হলো, কিন্তু যেই ব্যক্তির নিন্দা করা হলো সেই ব্যক্তিও কী করলো? সে ব্যক্তি কিন্তু এই অন্যায় কাজটা বর্জন করার সুযোগ পেল না, সে তো জানতেই পারলো না যে আসলে তার ভিতরে অন্যায় কাজটা আছে। কিন্তু তাকে যদি সামনে বসে বলে দেওয়া যায়, তাহলে কিন্তু এটি কিন্তু উভয়ের জন্য কল্যাণকর। প্রিয় দর্শক, পরনিন্দা করা হারাম, এই পরচর্চা করা হারাম, এই অন্যায় কাজটি আমরা কখনো করবো না। এই বিষয়ের উপরে আমরা আরও বিস্তারিত আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা একটি বিরতির পরে আমরা আলোচনার শোনানোর চেষ্টা করব। আশা করছি আপনারা কেউ যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির শেষে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা আজকের পর্বে আলোচনা করছি মানব জীবনের অসৎ গুণাবলী, মানব চরিত্রের ভিতরে লুকায়িত থাকা, গোপনভাবে লুকায়িত থাকা একটি অসৎ চরিত্র, একটি অসৎ গুণ, যেটি হলো পরনিন্দা করা, পরের চর্চা করা, অপরের চর্চা করা, অপর নিন্দা করা। যে বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিষেধ করেছেন, আমরা বিরতির আগে বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, খবরদার তোমরা কেউ কারো পশ্চাতে নিন্দা করবে না। আল্লাহ এরপরে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের কেউ কি পছন্দ করো, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার থেকে কেউ ভালোবাসে? তার মানে নিশ্চয়ই তোমরা এটা ভালোবাসো না, তোমার ভাই মরে গেছে, মরা ভাইয়ের গোশত কেউ কেউ খায় নাকি? এটি যেমন তুমি অপছন্দ করো, ঠিক আল্লাহ তাআলা বলছেন ফাকারিহি তুমুহু, তাহলে তোমরাও এটাকে ঘৃণা করো, অর্থাৎ পরনিন্দা করা ঘৃণা করো। তাহলে বোঝা গেল কোনো একজন ভাইয়ের পরনিন্দা করা মানে হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, মরা ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটি যেমন জঘন্য জঘন্য, এটি দুনিয়ার কোনো মানুষ করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই এক্সাম্পলটি দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তুমি মৃত ভাইয়ের গোশত খাওয়া এটি যেমন জঘন্য একটি কাজ, তার চাইতেও জঘন্য কাজ হলো কোনো মানুষের পরনিন্দা করা, পরচর্চা করা। প্রিয় দর্শক, আমরা এই কাজটি আমাদের সমাজে অনেকেই আমরা করে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা এই বিষয়ে কী করো, আল্লাহকে, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে হচ্ছে তুমি কখনোই মানুষের পরনিন্দা করবা না, মুখে যা আসে তাই বলে দিচ্ছ, জবানে যা আছে তাই বলে দিচ্ছ, খবরদার এই জবানের ব্যাপারে তুমি কী হও, সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে জবান এর ব্যাপারে সাবধান হওয়ার জন্য তিনি আমাদেরকে বলেছেন, অন্য অন্য আয়াতের মধ্যে রয়েছে। এভাবে আমরা একটি বিখ্যাত হাদিস আপনাদের সামনে প্রিয় দর্শক উল্লেখ করতে চাই। আন সাহার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন হতে পারবে, যে ব্যক্তি দুইটা বিষয়ের জামিন আমার কাছে, দুইটা বিষয়ের অঙ্গীকার করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। যে ব্যক্তি দুইটা জিনিসের নিরাপত্তা, দুইটা জিনিসের সংরক্ষণ করার এই মানে কমিটমেন্ট আমার কাছে করবে, অঙ্গীকার করবে, যে দুইটা জিনিসকে সে কী করবে, রক্ষা করতে পারবে, আমি তাহলে তার জন্য জান্নাতের জন্য আমি তার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, গান্ধী চিন্তা করা যায়। দর্শক, নবীজি বললেন সেই দুইটা জিনিস কি? এক, মা বাইনা লিহিয়াই হে, তার দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে, তার মানে জিব্বা, ও মা বাইনা রে জেলাই হে, আর তার দুই পায়ের মাঝখানে যে যে তার বিশেষ অঙ্গটি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন তার দুই পায়ের মাঝখানের অঙ্গটি আর দুই চোয়ালের মাঝখানের এই জিব্বাটি, এই দুটো জিনিসের ব্যাপারে যে ব্যক্তি কী করতে পারবে, সংরক্ষণ করার ব্যাপারে অঙ্গীকার গ্রহণ করতে পারবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এখন দেখুন আমাদের অপরাধ কিন্তু এই দুইটা জায়গা থেকেই কিন্তু বেশি হয়, বিশেষ করে মানুষের এই যে জিব্বা, যেটা আমরা বলছি পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা, শেকায়াত করা, অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, স্পাইগিরি করা, এগুলো আমাদের সমাজে প্রচণ্ড রকমের রয়েছে। আর এগুলো যখন সমাজে থাকে তখন কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা থাকে না, মহাব্বত থাকে না,
আমরা বিনা কারণে একজনের পেছনে বসে আরেকজনের সমালোচনা করা, এটি উচিত নয়। প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি ভালো মানুষ সে কী করবে? অপরের সমালোচনা না করে সে তার সামনে এসে বলবে, ভাই আপনি মনে হয় এই কাজটি এইভাবে না করে এইভাবে করলে বড় সুন্দর হয়, আমি আপনার কল্যাণ কামনা করছি, আমি আপনার ভালো চাই, সেই জন্য আপনাকে ভালো পরামর্শ রকম দিলাম, আপনি ভালো মনে করলে আপনি আমার পরামর্শ গ্রহণ করতে পারেন, করলে আলহামদুলিল্লাহ, না করলে আর কিচ্ছু করার নেই, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু ব্যক্তিকে আপনি জানালেন না, ব্যক্তি জানেই না যে তার ভিতরে এই অন্যায়টি আছে, বা সে হয়তো মনের খেয়ালে অথবা তার অজান্তে এই কাজটি হয়ে যাচ্ছে, হতে পারে না, আপনার আমার মনের অজান্তে কোনো অন্যায় কাজ হয়ে যেতে পারে না, তো আমি তো জানছি না যে আমার দ্বারা এই অন্যায়টি হচ্ছে। কিন্তু ব্যক্তি যদি আমাকে বলে দেয় তাহলে তো আমার সংশোধন হওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা আমরা না করে আমরা পিছনে পরনিন্দা করি। এই পরনিন্দা যারা করে তারা আসলে মূলত অত্যন্ত মন্দ লোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদুনা শাররান নাসি ইজাল ওয়াজহাইন, নবীজি বলেছেন যে তোমরা কেয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ লোক পাবে ওই ব্যক্তিকে যে দ্বিমুখী, যে কি দ্বিমুখী, আল ওয়াজহাইন আল্লাতী ইয়াতিহা উলাই বিওয়াজহি ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজহি, এক দল মানুষের কাছে আসে এক চেহারা নিয়ে, আরেক জায়গায় যায় আরেক চেহারা নিয়ে, এক জায়গায় বলে এক কথা আরেক জায়গায় বলে আরেক কথা, এভাবে করে দুইটা মানুষের মধ্যে দুই রকমের কথা বলে, সে কী করে একটা প্যাচ লাগাইয়ে দেয়, একটা গুটিবাজি করে দেয়, আর এই প্যাচটার মাধ্যমে এই কুটনামিটার কারণে সেই লোকটি কী করে সমাজের দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা ঝগড়া বাধায় দিয়ে সে পেছনে দাঁড়ায়, আড়ালে আড়ালে দাঁড়ায় সে হাসতে থাকে, দিলাম তো বাজায়া। প্রিয় দর্শক, এই জাতীয় চরিত্রগুলো আমাদের সমাজের মধ্যে যে মানুষের আছে তারা কিন্তু জঘন্য অবস্থার মধ্যে তারা কিন্তু আছে, অত্যন্ত কবিরা গুণা এবং পাপের মধ্যে তারা কিন্তু অবস্থান করছে। এই জন্য দ্বিমুখী নীতি হলে চলবে না, আপনাকে সবসময় একটা নীতির উপর থাকতে হবে, আপনার কথা হবে একরকম, আপনার কথা দুই রকমের হবে না। একজন ব্যক্তির কাছে বলেন এইরকম, আরে ভাই শুনছো সেই ব্যক্তিকে তো তোমার কাছে তোমার বিরুদ্ধে এইরকম এরকম কথা বলেছে, আবার ওর কাছে গিয়ে বলে আরে ভাই বলো না, সে যে কী জঘন্য লোক, তোমাকে এত গালাগালি করলো, এত মন্দ কথা তোমাকে বললো, তোমার সমালোচনা করলো। দুই ব্যক্তির কাছে গিয়ে দুই ব্যক্তির কথা বলে এরপরে তাদের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়ার প্রবণতা, এটিই কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই দ্বিমুখী নীতি, নবীজি বলেছেন কেয়ামতের দিন সবচাইতে মন্দ লোক হবে এই ব্যক্তি যে দ্বিমুখী চরিত্র নিয়ে, দ্বিমুখী মানে অবস্থান নিয়ে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ করেছে। প্রিয় দর্শক, অথচ আমরা জানি একজন মোমেনের বৈশিষ্ট্য হলো সে কী করবে জানেন? একজন মোমেন কী করবে? দুইজন ব্যক্তির মধ্যে যদি ঝগড়া থাকে, আমরা জানি যে এই দুই ব্যক্তি আছেন ওনারা কথা বলেন না, ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, কথা বলেন না, তৃতীয় একজন মোমেন চিন্তা করবে এই দুই ব্যক্তির মধ্যে কেমন করে বন্ধুত্ব আবার কায়েম করা যায়, সেই ব্যাপারে আমি একটু সন্ধি করবো, আমি একটু ফিকির করবো, চিন্তা করব। ইসলাম বলেছে এই দুইজন মোমেনের ভিতরে সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য তোমাকে যদি মিথ্যে কথা বলা লাগে তাহলে তুমি বলতে পারো। সুবহানাল্লাহ, আপনি তিনটি জায়গায় মিথ্যে কথা বলা যায়। প্রিয় দর্শক, তিনটি জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, জেনে নেন তাহলে, মাঝে মাঝে বলতে সুবিধা হবে মনে হয়, তাই না? প্রিয় দর্শক, না, আমরা বিনে কারণে মিথ্যে কথা বলবো না। এক নম্বরে হচ্ছে মিথ্যে কথা বলা যায় এই যেটা বললাম, দুইজন মোমেনের ভিতরে সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য যদি প্রয়োজনীয় হয় তাহলে একটু মিথ্যে কথা বলা যায়, এক। দুই নম্বরে হচ্ছে আপনার জিহাদের ময়দানে, জিহাদ যুদ্ধ করতে গিয়েছেন, একজন কাফের দেখা, আপনার কাফের সাথে দেখা হয়ে গেল, আর আপনি একেবারে মানে একটা এমন একটা কথা বললেন তাকে, একটা মিথ্যে কথা বলে দিলেন, এই যে ওইদিকে তুমি ওইদিকে যাও, এভাবে একটা বলে দিলেন আপনি, শত্রু কী হলো, ধোকায় পড়ে গেল, শত্রু ধোকায় পড়ে গেল, আপনি মিথ্যে কথা বলে দিলেন, যে মিথ্যে কথা বলার মাধ্যমে আপনি জিহাদের এটা একটা কৌশল, রণকৌশল, যেটাকে আমরা রণকৌশল হিসাবে মিথ্যে কথা বলা যায়। দুই, তিন নম্বরে হলো স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যে কথা বলা যায়, স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যে কথা বলা যায়। যেমন আপনি বাজার থেকে তার জন্য শাড়ি কিনেছেন, শাড়িটার দাম যা, আপনি যদি তা বলেন তাহলে স্ত্রী আপনার উপরে হয়তো অতটা খুশি হবে না, সে মনে মনে চিন্তা করবে এই কয়েক টাকা দিয়ে আমার জন্য একটা শাড়ি নিয়েছে। আপনি তার খুশির জন্য, সন্তুষ্টির জন্য যদি বলেন যে হ্যাঁ এই শাড়িটা একটু বাড়িয়ে বললেন হয়তো বা লোকটা হয়তো যেই টাকা চেয়েছে দোকানদার, ক্রেতা যেই টাকা চেয়েছে আপনি হয়তো তাই বলে দিলেন যে এটা 3000 টাকা, আপনি হয়তো আনছেন হয়তো 1200 টাকা দিয়ে অথবা 1500 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, আপনি একটু তার খুশির জন্য একটু বাড়িয়ে বলতে পারেন, এতে করে স্ত্রী খুশি হয়, সন্তুষ্ট হয়। তবে বিনা প্রয়োজনে প্রত্যেক দিন যদি এরকম মিথ্যে কথা বলেন, আপনি বাজার কাঁচা বাজার করতে গিয়েছেন, আপনি ভেন্ডি কিনেছেন, বললেন যে 90 টাকা কেজি আনলাম,
স্ত্রীকে খুশি করার জন্য আপনি ভেন্ডি কিনছেন 90 টাকা কেজি দিয়ে, তো স্ত্রী বুঝবে যে এটা মিথ্যা কথা বলছে, এইটা কি 90 টাকা কেজি নাকি, এইটা না, এই ধরনের না, মানে একান্ত দু একটা জিনিস স্ত্রীকে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, তার সন্তুষ্টির জন্য মিথ্যে কথা বলা যায়, তিনটা জায়গাতে মিথ্যা বলা যায়, এর বাহিরে না। তাহলে 1 নম্বরে আমরা যে বিষয়টি বলেছিলাম যে দুইজন মোমেনের ভিতরে আপনি ইসলাহ করার জন্য, ফাসলিহু যাতা বাইনিকুম, তোমরা কী করো, তোমাদের ভিতরে তোমরা ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। তাহলে দুইজন ব্যক্তির ভিতরে যদি আপনি ইসলাহ করতে চান, সংশোধন চান, তাদের যদি কল্যাণ কামনা করেন, তাহলে আপনি বলতে পারেন একজনকে কি ভাই শুনলাম নাকি আপনার কথা বলেন না, শুনলাম আপনাদের ভিতরে নাকি এটা মনোমান্য হয়েছে, আরে ভাই আমি তার সাথে আপনার ওই ভাইয়ের সাথে আমার সেদিন দেখা হলো, আপনার এত প্রশংসা করলো সে, আপনার এত সে ভালো বললো, আমি বুঝি না যে এই লোকটা আপনার এত কল্যাণ কামনা করে আপনি তার সাথে কথা বলবেন না কেন, আপনার তো তার সাথে কথা বলা উচিত। আপনি তাকে এই ব্যক্তিকে এইটা বলে দিলেন, আবার ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন আরে ভাই তার সাথে আমার গতকালকে দেখা হয়েছিল, এত আপনার সে মানে ভালো বললো আপনার, এত সে আপনাকে পছন্দ করে, এতই আপনাকে সে ভালো বলে, যেটা আমি চিন্তাই করতে পারি না, আমার মনে হয় আপনি তার সাথে কথা বলতে পারেন। এইভাবে করে দুইজন ব্যক্তির মধ্যে ইসলাহ করা, সংশোধন করা, এটা কিন্তু আমাদের উচিত, মোমেনের উচিত হলো এইটা। আর শয়তানের কাজ হলো কী করা, দুইজনের ভিতরে দ্বিমুখী চরিত্র নিয়ে তাদের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে দেওয়া, ঝগড়া বিবাদ তৈরি করে। প্রিয় দর্শক, পরনিন্দা করা এটা আমাদের জন্য নিষেধ, এটি কবিরা গুনাহ, আমরা কারো নিন্দা করব না। এখন অনেকে বলবেন যে হুজুর আমরা এমন মানুষের পরনিন্দা করতেছি বা গীবত করতেছি যে লোকটার মধ্যে এই চরিত্রটা আছে, তো এটা বলতে অসুবিধা কী, নবীজি বলেছেন এটার নামই গীবত, এটার নামই পরনিন্দা। ওই ব্যক্তির ভিতরে যদি তুমি যে দোষটি বলছো সেটি যদি না থাকে আর তুমি বানিয়ে বলছো, তাহলে সেটা হবে তোহমাত, সেটাকে বলা হয় মিথ্যা তোহমাত দেওয়া, সেইটার গুণার পরিমাণ আরও বেশি, অনেক বেশি, সেটা আরও ভয়ঙ্কর। একজন ব্যক্তির ভিতরে কোনো অপরাধ নাই, অন্যায় নাই, আপনি বানিয়ে বললেন সে অন্যায়টা করেছে, তাহলে সেটাকে গীবত বলা হয় না, সেটাকে বলা হয় মিথ্যা তোহমাত দেওয়া, সেটা গীবতের চাইতেও বড় অপরাধ। এই জন্য কোনো ব্যক্তির ভিতরে ত্রুটি থাকলেই আপনি বলতে পারবেন না, এটি তার সংশোধনের জন্য তার সামনে বলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন পরনিন্দা থেকে যেন বেঁচে থাকতে পারি, পরচর্চা থেকে যেন বেঁচে থাকতে পারি, আমরা যেন মানুষের কল্যাণ কামনা করি, জিব্বাকে আমরা সংরক্ষণ করব, আমরা আমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করব, সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Rasulullah.